নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গৌরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি ওপার বাংলার একটা রান্না দেখাবো, যেটা আমার ঠাকুমা করে থাকেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, রেসিপি দেখুন। আজ যে রেসিপিটা করব তার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আর কাঁচা কলা নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো, এখানে আমি কাঁচা কলা কেটে নিয়েছি, ছুলে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপর নুন আর সামান্য একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি, মাছগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি, মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। একটা মশলা বেটে নেব, এখানে দু রকম সর্ষে আছে, দু টেবিল চামচের মতো, এক টেবিল চামচের মতো গোটা জিরে, চারটি কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, এটা আমি বেটে নিচ্ছি। মশলাটা একদম মিহিন করে বেটে নিয়েছি। কড়াইতে মাছ ভাজার তেল রয়েছে, এক চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা কলা, কাঁচা কলা হালকা করে ভেজে নিয়েছি, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটেছিলাম সেটা দিচ্ছি, এক চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, মশলার বাটিতে একটু জল দিচ্ছি, দু মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, জল দিচ্ছি, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা চিরা, এক মিনিট ফুটিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে রাখছি যতক্ষণ না কলাগুলো নরম হচ্ছে। পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু ঢেকে রেখেছিলাম, কলাগুলো নরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও তিন চার মিনিট ঢেকে রাখছি। চার মিনিট বাদে ফিরে আসলাম, কাঁচকলা ভালোভাবে নরম হয়ে গেছে, মাছের সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে একটু সর্ষে তুলে দিচ্ছি, এটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আরও দু মিনিট ঢেকে রাখছি। এইভাবে অবশ্যই করে দেখবেন, এই ঝোলটা কিন্তু খুবই সুস্বাদু হয়।